সালা মাসাইলের ক্ষেত্রে মধ্যে মতভেদ দেখা যায় নামাজ সহ বিভিন্ন বিষয়ে হারাম হলে হালাল হারাম নিয়ে বিপাকে পড়তে হয় যেমন এক বৈটকে তিন তালাক সারাফরা বলেন একটা হবে হানাফিরা বলেন চিরতরে হারাম কতটা ভয়াবহ ব্যাপার দুই দলেরই দলিল আছে সাধারণ মানুষের সঠিকভাবে যাচাই করা কঠিন আমাদের করণীয় কি ভুল মাসালা মানলে আল্লাহর বিচার কেমন হবে যেহেতু জটিল ও মতভেদপূর্ণ মাসালা এটা কি শিরিক হবে বা ইমান চলে যাবে নাকি শাস্তি হিসেবে জানা দেওয়া হবে আব্রাহ হুসাইন আসিফ আপনি যতটুকু জটিল মনে করছেন এত জটিল না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসালা যেহেতু রয়েছে মতভেদ যেহেতু আছে যেহেতু আলমরা কখনো মতভেদ যেখানে আছে সেটা মনে করবেন যে কোরআন সুন্নার এখানে মতভেদের সুযোগ আছে বলেই মতভেদ হয়েছে মতভেদ যেহেতু আছে এবং কোনো মতভেদ হয়েছে এবং সেটা কারণও আছে আলহামদুলিল্লাহ আলহামরা আলমরা আসবাব ইখতলাফুল ফোকাহা বা ফকিরা ইখতলাফ মতভেদ কেন করেছেন এরপর আলমরা বিস্তারিত লিখেছেন গ্রন্থ লিখেছেন বহু গ্রন্থ লেখা হয়েছে এর উপরে কিন্তু সংক্ষেপে আমার একটা গ্রন্থ আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছিল এটা পড়তে পারেন বিভিন্ন পেক্ষের তুলনামূলক পর্যালোচনা এটা পড়তে পারেন দেখবেন আপনি সেখানে মতভেদ কেন হয়েছে সেটা উল্লেখ করেছি তো এর মধ্যে আপনি দেখতে পাবেন যে মাত্র মতভেদের কারণ আছে মতভেদ হয়েছে আলহামদুলিল্লাহ ইসলামে এই মতভেদটাকে খারাপভাবে দেখার কোনো কারণ নেই আপনি যেভাবে জাহান তৈরি করতেছেন বা যেভাবে শিরিক বানাচ্ছেন অথবা ইমান চলে যায় বলছেন কোনোটাই কিন্তু ঠিক নয় আপনি জিজ্ঞাসা করছেন আপনি যেহেতু যদি কোনো আপনি ইতিহাসের ক্ষমতা না থাকে বোঝার ক্ষমতা না থাকে আপনি কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে আলেমকে আপনি বিশ্বস্ত মনে হয় ধরেন আপনি করলেন ডক্টর মঞ্জুর ইলাহি আমার কাছে বিশ্বাস তাকে জিজ্ঞাসা করেন অথবা আপনি বলে করলেন যে আমি কাজী ইব্রাহিম ভাইকে জিজ্ঞাসা করুন বিশ্বস্ত আমার কাছে অথবা আপনি মনে করলেন যে আমি আক্রম জিজ্ঞাসা করেন আমার কাছে বিশ্বাস অথবা আপনি ডক্টর সাইফুল্লাকে জিজ্ঞাসা করেন বিশ্বস্ত অথবা আপনি অন্য কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ধরেন যে অন্য ধরনের কোনো আলেমকে জিজ্ঞাসা করেন যাকে আপনি বিশ্বস্ত মনে হয় তিনি আপনাকে যদি কোনো ফতোয়া দেয় এবং তিনি যদি কোনো কোরআন হাদিস ঘেঁটে বিশ্বস্ত বলে আপনার কাছে মনে হয় তিনি আপনাকে বিশুদ্ধ মতটি প্রদান করবে এরকম কোনো ফতোয়া যদি তিনি দিয়ে দেন আর আপনি সেটার উপর আমল করেন আপনার আর কোনো চিন্তা করতে হবে না এই কারণে আপনার যখন তিনি যদি আপনার ফতোয়া দেয় তিন তালাকে এক তালাক হবে আপনি যেটার উপর আমল করে যাচ্ছেন আপনি মনের ভিতরে কোনো ক্ষতীতি রাখবেন না কোনো খারাপ কিছু রাখবেন না আপনি আমি একজন নিয়েছি আল্লাহ তালা আমাকে এই নির্দেশ দিয়েছে এর বাইরে কোনো নির্দেশনা দেয়নি আল্লাহ তালা বলছেন যদি না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো এরা জানে এদেরকে জিজ্ঞাসা করেছেন এরা আপনাকে একটা প্রশ্ন উত্তর দিয়েছেন আপনি এটার আমল করেছেন আলহামদুলিল্লাহ আপনার জীবন জীবনে এটা জন্য গুণা হচ্ছে না এটার জন্য কোনো কিছু হচ্ছে না আপনি যার নামে কোনো প্রশ্নই আসা হচ্ছে না এটা কিছু বলার কিছু না চলে কিছু ইমাঞ্চলে অনুরূপ হবে আপনি এদেরকে জিজ্ঞাসা করলেন অন্য একজনকে জিজ্ঞাসা করেছেন করছেন মতালা যেহেতু এবং তার কাছ তার ফত আপনি একেবারে সম্পূর্ণরূপে স্যাটিসফাইড হয়ে গেছেন তো সেরকম আমল করছেন সেটাও যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেখানেও আপনার জন্য চলে যাওয়ার কোনো প্রশ্ন না বা এর কারণে মাসা ভুল হলে আল্লাহ ধরবেন বা মার আল্লাহ পাকড়াও করবেন এই জাতীয় কিছু নয় আপনার যেহেতু জানেন না আপনি যদি জানেন আপনি নিজে পরীক্ষা করে দেখুন যেটা আপনার কাছে বেশি স্যাটিসফাইড আপনি গ্রহণ করবেন আপনি যদি না জানেন আপনি আলমদেরকে জিজ্ঞাসা করেন আলমরা যেটা দেয় সেটা নেবেন আলমরা ভুল করতে পারে বা আলমদের মধ্যে দুই মত ছিল আমি কোনটা নেব এটা আপনার টেনশনের কারণ নেই আপনি যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মত মনে হয় সেটা নেন যার বক্তব্য যে আলেমের বক্তব্য যে আলেমের মতকে আপনার কাছে শক্তিশালী মনে হচ্ছে এবং যে আলমের তাকোয়া ভরেসগারি যে আলমের দিন দেয়ারি যে আলমের জ্ঞানের ভারিক কি আপনার কাছে শক্তিশালী মনে হয় তার মতটা আপনি গ্রহণ করুন এর চললেই আপনার জন্য যথেষ্ট হবে এর জন্য আপনার কোনো গুণার কাজ হবে না আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট হবে এটাকে এত কঠিন করার কোনো কারণ নেই মনে রাখবেন যে বৈচিত্রের মতের বাইরে যাবে না যেমন একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে না এক তালাক হবে মতভেদ হয়ে গেল তিন তালাক হবে না তিন দুই তালাক হবে কিন্তু বলা হয় না এর তো মত তো আসেই আপনি যদি মনে করেন যে আমার কাছে জোরদরির উল্লেখ করছেন কি অথবা এই

দলিল কেউ জিজ্ঞাসা করবেন যদি মানেন যে দলিল দিতে পারবে এই লোকে অথবা আপনার দলিল বিনা মিনান হচ্ছে না সন্তুষ্টচিত্ত হচ্ছে না তখন আপনি দলিল জিজ্ঞাসা করা আপনার জন্য বৈধ এবং উত্তম আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কৃষিতে কৃষির বৃত্তি দিয়েছেন এর ভিত্তি অন্য অন্যকে জিজ্ঞাসা করেন কৃষির বৃত্তি এই বৃত্তি দুইটার মধ্যে আপনার চারটা আপনার গ্রহণযোগ্য মনে সেটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই এবারে কারোর উপরে কোনো জোর নেই মতভে ধন্য মাসালাতে বলা হয় তাকে ইস্তিহাদি মাসালাতে কোনো নেই বিরুদ্ধে কিছু বলা যায় না আপনি আমল করেন আপনার ভাইও যদি ভিন্ন আমল করে ইসলামীতে কোনো সমস্যা নেই এগুলিকে স্বাভাবিকভাবে নেয় হচ্ছে এবং মনকে বড় করা প্রশস্ত করা এটাই হচ্ছে ফেকের কাজ ফেক কোনো সংকীর্ণতা গ্রহণ করা হয় না ইসলামে ফেক অত্যন্ত উদার এবং ইসলামে ফেক অত্যন্ত বৃহৎ মন বানিয়ে দিয়ে মানুষকে এই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার